এবারেও মায়াবী রূপ নিয়ে দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা। হিমালয় পর্বতের সর্বোচ্চ এই শৃঙ্গ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমাচ্ছেন হাজারো পর্যটক। তাদের স্বাগত জানাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। সরকার হায়দারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কখনো গোলাপি রং, কখনো সোনালী, পৃথিবীর সব সৌন্দর্য যেন এক হয়ে ধরা দেয় কাঞ্চনজঙ্ঘায়। সীমান্তের ওপারে নেপাল আর ভারতের সিকিমের পাহাড় হলেও কাঞ্চনজঙ্ঘা তার রূপ লুকাতে পারে না সৌন্দর্য পিপাসী বাঙালিদের থেকেও। তাই তো পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এবারও দেখা দিল পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। গাছের ফাঁক গলে সূর্যের সোনালি আলো আছড়ে পড়ছে এই পাহাড়ে। ভোরের এই সৌন্দর্য দেখতে হাজারো পর্যটক ভিড় করে পঞ্চগড়ে। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর পর্যন্ত শুভ্র মেঘের আকাশে উঁকি দেয় কাঞ্চনজঙ্ঘা। পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে উপভোগ করা যায় এর সৌন্দর্য। ভোর ৬টা থেকে ৭টার মধ্যেই কাঞ্চনজঙ্ঘা মেলে ধরে তার সব সৌন্দর্য। বাংলাদেশে থেকে যে আমরা নেপালের কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি এটা অনেক ভালো লাগলো। কাঞ্চনজঙ্ঘাটা যখন আমরা সকালবেলা দেখতে পেয়েছি তখন আসলে এটা আসলে অসাধারণ একটা দৃশ্য ছিল। বিশ্বের তৃতীয় বৃহত্তম পর্বত শৃঙ্গকে দেখলাম, এটা আসলে অনন্য অসাধারণ। স্থানীয়রা বলছেন কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা আসেন বলে উৎসব মুখর হয়ে ওঠে এখানকার পরিবেশ। পর্যটকরা যখন বাইরে থেকে এসে আমাদের সাথে একত্রিত হন তখন একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। আর এই পর্যটকদের বরণে নানা উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। মননা নদীর পাড় আমরা সংস্কার করেছি, পর্যটকদের বসার জন্য গ্যালারি করা হয়েছে এবং তারা যেন কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখতে পারে সেখানে সেই জন্য এখানে ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। পাশাপাশি তেঁতুলিয়ার হোটেল রেস্টুরেন্ট সমূহকে আমরা প্রস্তুত করেছি, তারা যেন পর্যটকগণকে সেবা দিতে পারে। ১৮৫২ সালের আগে পৃথিবীতে সর্বোচ্চ শৃঙ্গ বলে ধরা হতো কাঞ্চনজঙ্ঘাকে। বর্তমানে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতচূড়া এটি। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪।